পুরানো সময়ের কথা, মগধ রাজ্যে মন্ত্রীপদের জন্য আবেদন চলছিল। শহরের সব লোকে এই পদের জন্য আবেদন করছিল। শহরে এমন কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি ছিল না যে মন্ত্রীপদ পেতে চায় না। এই জন্য শহরের গোনাগাতা প্রতিষ্ঠিত লোক এই পদ পাওয়ার জন্য নিজের সব চেষ্টা করছিল। এরকমই একটি যুবক ছিল সন্তোষ। মনের দিক থেকে একদম পরিষ্কার ছিল, সবসময় অন্যের সাহায্য করা, সব অসহায় ব্যক্তির সেবা করা, এই শিক্ষা সে তার মাতা পিতার থেকে পেয়েছিল। সাথে সাথে সন্তোষের মধ্যে আরও গুণ ছিল, যেমন তার বাক গুণ, অর্থাৎ তার কথা বলার গুণ। সে যখন বলতো তখন লোক তার কথা শুনতেই থাকত। তার ভাষণ, তার বক্তব্য সবাইকে প্রভাবিত করে দিত। এই গুণ তার মধ্যে ছোটবেলা থেকেই ছিল, আর সময়ের সাথে সাথে সে তার এই গুণকে আরও ভালো করে নিয়েছিল। এরকম ছিল না যে মন্ত্রীপদের জন্য আবেদনকারী অন্য লোকদের মধ্যে কোনো গুণের কমতি ছিল, তার প্রতিদ্বন্দ্বীরাও কারোর থেকে কম ছিল না। তারাও তাদের সম্পূর্ণ চেষ্টা করছিল, আর তাদের মধ্যেও কোনো গুণের কমতি ছিল না। কিন্তু সন্তোষের কাছে বলার ক্ষমতা অন্যের থেকে বেশি ছিল। সে যখন বলতে শুরু করত তো লোকজন তার বাণীর দ্বারা প্রভাবিত হয়ে যেত। এই গুণই আপনাকে মন্ত্রীপদ দিতে পারে। আপনি যদি আপনার ভাষণ, আপনার বক্তব্যের মাধ্যমে জনগণকে, নিজের শহরের লোকজনকে প্রভাবিত করতে পারেন, তাহলে আপনি মন্ত্রীপদের জন্য উপযোগী হতে পারেন। এই জন্য সন্তোষের চাহিদা সারা শহরে ছিল, আর তার প্রতিষ্ঠা শহরে আরও প্রচার করার জন্য তার বন্ধুরা, তাকে যারা পছন্দ করত, তারা সবাই দিনরাত এক করে দিয়েছিল। ওই সব বন্ধুদের মধ্যে সন্তোষের একটি বন্ধু ছিল, যার নাম ছিল বিপিন। বিপিন সন্তোষের ছোটবেলার মিত্র ছিল, আর তাদের দুজনের মধ্যে অনেক গভীর মিত্রতা ছিল। কিন্তু সন্তোষের মতো বিপিন ওই শহরের কোনো প্রতিষ্ঠিত যুবক ছিল না। সে একটি সাধারণ পরিবার থেকে ছিল, আর না তো তার মধ্যে ভাষণ দেওয়ার অথবা বক্তব্য দেওয়ার কোনো কৌশল ছিল। সে শুধুমাত্র তার বন্ধু সন্তোষকে জেতানোর জন্য দিনরাত এক করে দিয়েছিল। আর সন্তোষও এই কথা ভালোভাবেই জানত। সে ভালোভাবেই জানত যে বিপিন আমাকে জেতানোর জন্য, কোনো কিছুই করার জন্য প্রস্তুত ছিল। এই কারণে সন্তোষ তার বন্ধু বিপিনের অনেক সম্মান করত, আর তার সব বন্ধুদের মধ্যে তাকেই সর্বশ্রেষ্ঠ মনে করত। আর খুব শীঘ্রই ওই সময়ও এসে যায় যখন নির্বাচন আরম্ভ হয়, আর তারপর মন্ত্রীপদের জন্য যে পরিণাম সামনে আসে সেটা দেখে সন্তোষ আনন্দিত হয়ে যায়। কেননা সে একটি অভূতপূর্ব বিজয় পেয়েছিল। ওই শহরে কখনো কেউই এতটা ভোটে জেতেনি যতটা সন্তোষ জিতেছিল। সন্তোষ তার এই বিজয়ের জন্য খুব আনন্দিত ছিল। যখন মগধের সম্রাট জনগণের সামনে বক্তব্য দেওয়ার জন্য সন্তোষকে উপরে ডাকে, তখন সন্তোষ সবাইকে কৃতজ্ঞতা জানায়, যারা সন্তোষের ওপর ভরসা দেখিয়েছিল। আর তার সাথেই সে তার সব থেকে ভালো বন্ধু বিপিনকেও সম্বোধন করে বলে, এই বিজয় বিপিন ছাড়া সম্ভব হতো না, আমি বিপিনের কাছে অনেক কৃতজ্ঞ থাকব। আর বিপিনের মতো বন্ধু যে পেয়ে যাবে তাকে কেউ কিভাবে হারাতে পারবে। এই বক্তব্যের আগে বিপিনকে না তো সম্রাট জানত, আর না তো সেখানকার জনগণ তাকে জানত। কিন্তু এই বক্তব্যের পর সব লোক বিপিনকে চিনতে শুরু করে। ধীরে ধীরে সময় যেতে থাকে, আর এখন সন্তোষ মন্ত্রিসভায় মন্ত্রীদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। সম্রাটও তার বিচার আর পরামর্শকে সবার থেকে বেশি প্রাধান্য দিত। কিন্তু একটা ভালো মানুষ হওয়ার জন্য সন্তোষ তার বন্ধু
বিপিনকে তার সাথেই রাখত। আর কোনো পরামর্শ করার জন্য সে বিপিনের পরামর্শ অবশ্যই নিত। এই জন্য ধীরে ধীরে বিপিনের গুরুত্ব সন্তোষের থেকে বেশি হতে শুরু করে। সম্রাট সন্তোষের পরামর্শ থেকে বিপিনের পরামর্শকে বেশি গুরুত্ব দিতে শুরু করে। এটার জন্য সন্তোষের মনে কখনো ঘৃণা উৎপন্ন হয় না, কেননা সে তো বিপিনকে তার সবথেকে ভালো বন্ধু মনে করত। আর সে নিজেই চাইতো যে বিপিন তার জীবনে এগিয়ে যাক। কিন্তু ধীরে ধীরে সময় বদলাতে শুরু করে, কিংবা বলা যেতে পারে যে মানুষ বদলাতে শুরু করে। আর যে বিপিন সন্তোষের অনেক ভালো বন্ধু ছিল, সেই সন্তোষকে ওই পদ থেকে সরিয়ে নিজে সেই পদে নিজের কব্জা করে নেয়। এটার জন্য কারোর কোনো সমস্যা ছিল না, কেননা বিপিন অনেক বাকচতুর ছিল। সে এমন এমন পরামর্শ সম্রাটকে দিত যে সম্রাটও তার উপর সম্মোহিত হয়ে যায়। আর সম্রাট যখন বিপিনকে সন্তোষের পদ নেওয়ার জন্য বলে, তখন বিপিনের রাস্তার সব বাধা আপনা আপনি শেষ হয়ে যায়। এখন মন্ত্রীপদের সিংহাসনে সন্তোষের বদলে বিপিন বিরাজমান হয়ে গিয়েছিল। আর ধীরে ধীরে বিপিন তার বন্ধু সন্তোষকে রাজসভা আর নিজের থেকে সরিয়ে এক কোণে করে দিয়েছিল। এখন সন্তোষের জন্য ওই রাজসভায় কোনো জায়গা ছিল না, তাকে রাজসভার ভিতরে ঢুকতে দেওয়া হতো না। যখন সন্তোষ তার মিত্র বিপিনের কাছে সাহায্য চায়, তো বিপিনও তাকে এই কথা বলে মানা করে দেয় যে, বন্ধু, আমি এটাতে কিছুই করতে পারবো না, এই সব আমাদের সম্রাটের সিদ্ধান্ত, আমি কিভাবে আমাদের সম্রাটের সিদ্ধান্তের অবজ্ঞা করতে পারি। আর এই কথা বলে বিপিন রাজসভার ভিতরে চলে যায়। আর সন্তোষ সেখানেই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চোখের জল নিয়ে সেখানেই বসে পড়ে। আর তার সাথে সাথেই তার মনও খারাপ হয়ে যায়, যেটা তার বন্ধু ভেঙে দিয়েছিল। সন্তোষ এটা সহ্য করতে পারে না, আর তার জীবনই ব্যর্থ মনে হতে লাগে। কেননা শহরে এখন সব জায়গায় তাকে নিয়ে হাসি ঠাট্টা করা হতো। আর একদিন সন্তোষ এমন সিদ্ধান্ত নেয় যেটার ব্যাপারে শহরে কেউ কখনো ভাবেইনি। হ্যাঁ, সন্তোষ বেরিয়ে পড়েছিল আত্মহত্যা করার জন্য, আর কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না সে। এই জন্য সে তাড়াতাড়ি হেঁটে একটি পাহাড়ে পৌঁছায়। তার পরিকল্পনা ছিল সে ওই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেবে। কিন্তু যখন সে ঝাঁপ দিতে যায়, তখনই সেখান থেকে একটি বৌদ্ধ ভিক্ষুক যাচ্ছিল। সে সন্তোষকে দেখতেই বুঝে যায় যে সন্তোষ আত্মহত্যা করতে যাচ্ছে। এই জন্য পিছন থেকে ডেকে জিজ্ঞাসা করে, ভন্তে, আমার অনেক তৃষ্ণা পেয়েছে, তুমি কি আমাকে জল পান করাতে পারবে? এই কথা শুনে বিপিন পিছনে ফিরে দেখে, আর সে দেখে একটি বৃদ্ধ বৌদ্ধ ভিক্ষু লাঠির সাহায্য নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। তার মুখমণ্ডলে একটা অদ্ভুত তেজ ছিল। সন্তোষ অনেক ভালো মনের মানুষ ছিল, সে ভাবে মরার আগে একটা ভালো কাজ তো করি। আর এই কথা চিন্তা করে সে পাশের একটি নদী থেকে বৌদ্ধ ভিক্ষুকের জন্য জল আনার জন্য যায়। কিছুক্ষণের মধ্যে সে জল নিয়ে ওই স্থানে আসে যেখানে ওই বৌদ্ধ ভিক্ষুক ধ্যানে বসেছিল। সে এসে ওই বৌদ্ধ ভিক্ষুককে জল পান করায় আর বলে, হে ভন্তে, এবার আমাকে যাওয়ার অনুমতি দিন, হয়তো এই কর্মই আমার জীবনের অন্তিম কর্ম। এই কথা বলে সে ওই পাহাড়ের দিকে যেতে শুরু করে। বৌদ্ধ ভিক্ষুক তাকে পিছন থেকে ডেকে বলে, হে ভন্তে, যখন তুমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছ যে তুমি আত্মহত্যা করবে, তাহলে আমি তোমাকে আটকাবো না। কিন্তু আত্মহত্যা তুমি কিছুক্ষণ পরেও করতে পারো, তুমি কি কিছু সময়ের জন্য আমার মতো একা ব্যক্তির সঙ্গে কাটাবে? তুমি কিছুক্ষণ আমার সাথে বসে কথা বলতে পারবে? আমি অনেক দিন ধরে জঙ্গলে একা একা ঘুরছি, আর এতদিন পর আমি কোনো মানুষকে দেখতে পেয়েছি। এই কথা শুনে সন্তোষ একটু ভেবে ওই বৌদ্ধ ভিক্ষুকের কাছে গিয়ে বসে পড়ে। এরপর বৌদ্ধ ভিক্ষুক তার কাছে
তার আত্মহত্যার কারণ জিজ্ঞাসা করে। সন্তোষ সম্পূর্ণ কাহিনী তাকে শোনায়। এই কথা শুনে ওই বৌদ্ধ ভিক্ষুক সন্তোষকে আশ্বস্ত করে বলে, সন্তোষ, তুমি একটি অনেক ভালো মানুষ, কিন্তু এই সংসারে বাঁচার জন্য কেবল ভালো মানুষ হলেই হবে না, তার সাথে সাথে তোমাকে তোমার বুদ্ধি আর বিবেকেরও ব্যবহার করতে হবে। যদি তুমি কেবল একটা ভালো মানুষ হয়ে একটা ভালো জীবন কাটাতে চাও, তাহলে তুমি একটি সাধারণ মানুষ হয়ে এটা করতে পারো। কিন্তু যদি তোমার ওপর কোনো পদের দায়িত্ব থাকে, তাহলে ওই পদের রক্ষা করার জন্য তোমাকে তোমার বুদ্ধি আর বিবেকের ব্যবহার করতে হবে। কখনোই নিজের পদের সুরক্ষার জন্য এই সাতটি কথা কাউকে বলবে না, নয়তো তুমি সমস্যায় পড়ে যাবে। মন দিয়ে শুনবে। প্রথম কথা, যেটা কাউকে বলতে নেই, সেটা হলো নিজের আমদানি। যদি তুমি কাউকে নিজের আমদানি বলে দাও, তাহলে সামনের ব্যক্তির আকাঙ্ক্ষা আপনার উপর আরও বেড়ে যায়। আর যখন আপনার কোনো বন্ধু আপনার কাছে সাহায্য চায় আর আপনি তার সাহায্য না করেন, তাহলে তার মনে আপনার প্রতি ঘৃণা উৎপন্ন হয়। কেননা সে ভাবে, এত আমদানি করার পরও আমার এই বন্ধু আমার সাহায্য কেন করছে না। আর একইভাবে আপনার আমদানি ঠগ আর চোরদেরকেও আকর্ষিত করে। ঠগ আর চোর তাদের শিকার বানানোর জন্য আপনার পিছনে পিছনে চলবে, নতুন নতুন পরিকল্পনার সাথে আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে। এই জন্য মনে রাখবে, যতক্ষণ প্রয়োজন না হয়, যত সময় আবশ্যকতা না হয়, নিজের আমদানি কাউকে বলবে না। নিজের পরিবারের কাছে বা যে মেয়েকে তুমি বিবাহ করতে যাচ্ছ তার পরিবারকে আমদানি বলা ভুল না, কিন্তু তাদের ছাড়া আর কাউকে নিজের আমদানি বলা নিজের পায়ে কুড়ুল মারার মতন। দ্বিতীয় কথা, যেটা কাউকে বলা উচিত নয়, সেটা হলো নিজের পরিবারের ঝগড়া। যখনই তুমি তোমার পরিবারের ঝগড়ার ব্যাপারে তোমার বন্ধু অথবা বাইরের কোনো পুরুষ অথবা স্ত্রীকে বলবে, তাহলে ওই লোকজন তোমার লাভ ওঠাতে ছাড়বে না। কেননা সব লোক চাইবে তোমার প্রতিষ্ঠা কম হোক, তুমি নিচে চলে আসো আর সে তোমার থেকে ওপরে উঠে যায়। এই জন্য সে তোমার বাড়িতে ঝগড়া কম করার বদলে ওই ঝগড়াগুলোকে আরও বাড়ানোর চেষ্টা করবে। এই জন্য নিজের বাড়ির ঝগড়ার সমাধান বাইরের কারোর কাছে জিজ্ঞাসা করা সবথেকে বড় মূর্খের কাজ। তৃতীয় কথা, যেটা স্ত্রীকে তার স্বামীকে আর স্বামীকে তার স্ত্রীকে বলা উচিত নয়, সেটা হলো নিজেদের ভুল, অতীতে হওয়া ভুল। যদি আপনি আপনার ভুল অন্যকে বলেন, নিজের স্ত্রীকে বলেন, নিজের স্বামীকে বলেন, অথবা অন্য কাউকেও যদি বলেন, তো সেই লোক ধীরে ধীরে সময়ের সাথে সাথে আপনার ওপর তাদের আধিপত্য ফলানো শুরু করে দেবে। কেননা তারা এটা ভাববে যে আপনি এত ভুল করেছেন আর সে তো ভালো, সে তো কিছুই করেনি। এই জন্য তারা নিজেকে আপনার থেকে ওপরে রাখা শুরু করে দেবে। এই জন্য আপনাকে ভবিষ্যতের এটার সামনাসামনি আসতে হতে পারে। আর নিজের ভুল বলার আরেকটা খারাপ ফল এটাও হতে পারে, যদি কালকে আপনার বন্ধুর সাথে আপনার শত্রুতা হয়ে যায়, তাহলে ওই বন্ধুই আপনার ভুল, আপনার দুর্বলতাগুলোকে অন্যের সামনে বলে দেবে। চতুর্থ কথা, যেটা কোনো ব্যক্তিকে কাউকে বলা উচিত নয়, সেটা হলো নিজের লক্ষ্য। আপনি যা কিছুই নিজের জীবনে পেতে চান, সেটা নিজের মনে রাখুন। কেননা যদি আপনি আপনার লক্ষ্য অন্যদের বলে দেন, তাহলে ওই লোকই আপনার পথে বাধা সৃষ্টি করতে পারে। যদি তারা বাধা সৃষ্টি নাও করে, কালকে যদি আপনি আপনার লক্ষ্যপ্রাপ্ত না করতে পারেন, তাহলে আপনি তাদের নজরে হাসি ঠাট্টার পাত্র হতে পারেন। এই জন্য নিজের লক্ষ্যের ব্যাপারে যতক্ষণ সেটা পূরণ না হয়ে যায়, কাউকে বলা উচিত নয়। পঞ্চম কথা, যেটা ব্যক্তিকে তার মনেই রাখা উচিত, সেটা হলো নিজের দুর্বলতা আর নিজের শক্তি। নিজের দুর্বলতা যদি আমরা অন্যদেরকে বলি, তাহলে সুযোগ আসলেই সে আমাদের দুর্বলতার লাভ অবশ্যই উঠাবে।
আর যদি আমরা আমাদের শক্তি অন্যদের বলি তাহলে ওই শক্তি আমাদের দুর্বলতা হয়ে যাবে। কেননা লোকেরা যদি আমাদের ওই শক্তির সম্বন্ধে জেনে যায় তাহলে তারা সেটা ভাঙার পথও খুঁজে নেবে। এই জন্য নিজেদের দুর্বলতা আর শক্তি কাউকে বলবে না। ষষ্ঠ কথা যেটা দুনিয়া থেকে লুকানো উচিত সেটা হলো যেটা আমরা দান করেছি। যদি আপনি কাউকে কিছু দান করেন, কোনো পুণ্যের কাজ করেন, তাহলে ঢাক বাজানোর প্রয়োজন নেই। কেননা যদি আপনি দান করেছেন সেটা অন্যদেরকে বলেন তাহলে সেই দান দান না হয়ে আপনার লোভ হয়ে যায়, আপনার প্রতিষ্ঠার একটা পথ হয়ে যায়। এই জন্য নিজের দানকে যতটা গুপ্ত হয়ে করবে ততটাই আপনার জন্য ভালো। এই জন্য একটা প্রচলিত কথা আছে, যখন এক হাত দিয়ে দান করছো যেন অন্য হাত সেটা জানতেও না পারে। সপ্তম কথা যেটা ব্যক্তির সবার থেকে লুকানো উচিত সেটা হলো নিজের বন্ধু, শত্রু, প্রেমিক অথবা প্রেমিকার কথা। যদি আপনি দুনিয়ার সামনে নিজের বন্ধু, শত্রু আর প্রেমিক অথবা প্রেমিকার ব্যাপারে ঢাক বাজান তাহলে আপনার বিপক্ষ ওই লোকগুলোকে আপনার বিপক্ষে করে আপনার লাভ উঠাতে পারে। তারা আপনার বন্ধুদেরকে ঘুষ দিয়ে নিজের দিকে করতে পারে, আপনার শত্রুদেরকে আপনার বিরুদ্ধে আরও উস্কাতে পারে, আর আপনার প্রেমিক অথবা প্রেমিকা আপনাকে ধোঁকা দিতে পারে। এই জন্য মনে রাখবে এই সাতটি কথা কাউকে বলবে না, নয়তো আপনি সমস্যায় পড়ে যাবেন। আর যদি আপনি এই সাতটি নিয়মের অনুসরণ করেন তাহলে আপনার জীবন খুশিতে ভরে থাকবে আর আপনি সংসারে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে থাকবেন। বৌদ্ধ ভিক্ষুকের এই সব কথা শোনার পর সন্তোষের মন অনেক আনন্দ পায় আর সে তার আত্মহত্যা করার ভাবনা ত্যাগ করে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই কাহিনী কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে, তত সময় নিজের খেয়াল রাখবেন।